জমকালো আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ঢাকা ইম্পেরিয়াল কলেজ। সকালে যমুনা ফিউচার পার্কের কনভেনশন সেন্টার মোঘল হলে কলেজের 28তম ব্যাচের নবাগতদের বরণে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে অনুষ্ঠানের শুরুতে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় হয় প্রথম পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় নাচ ও গানের তালে মেতে ওঠে পুরো হল প্রাঙ্গণ। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন বক্তারা। ইম্পেরিয়াল কলেজের এমন আয়োজনে উচ্ছ্বসিত নবাগত শিক্ষার্থীরা। বর্ণাঢ্য আয়োজনে বরণ করা হয় 1600 জন নতুন শিক্ষার্থীকে। পরীক্ষা দেওয়ার পরপরই আমাদের নবীন বরণ করানো হয়েছে, যেন আমরা পড়াশোনা আরো উৎসাহিত হই। আমরা অবশ্যই নবীন বরণে এখানে চলে আসছি, তো আমরা কখন ভাবতে পারি যে যমুনাতে আমাদের নবীন বরণ করা হবে। একটি বাসযোগ্য পৃথিবী, একটি শান্তি, আশা, সুন্দর এবং সুখে ভরা পৃথিবী আমরা তোমাদের উপহার দিতে চাই ঢাকা ইম্পেরিয়াল কলেজ। এই জন্যই আজকে তোমাদের বরণ করে নিচ্ছে। আমরা যেমন আমার মুক্তিযুদ্ধকে জানি, আমরা যেমন আমাদের জাতীয় চেতনাকে জানি, ঠিক একইভাবে আমাদের শিক্ষা সংস্কৃতিতে নিজেদের অবদান রাখতে হবে।